ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে সাগরে দুই ট্রলার সহ নিখোঁজ বরগুনার 39 জেলে। এসব জেলেদের কোনো সন্ধান না পাওয়ায় এতে উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। নিখোঁজ জেলেদের সন্ধানে জেলা ট্রলার মালিক সমিতি, নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান চালাচ্ছে। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। এবারে সমুদ্র থেকে ফিরে লামিয়াকে নতুন জামা কাপড় বানিয়ে দেবে বলে কথা দিয়েছিল লামিয়ার বাবা মজিবুর রহমান। ঘূর্ণিঝড় মিথিলি সব এলোমেলো করে দিয়েছে। মাছ শিকারে গিয়ে গভীর সাগরে নিখোঁজ বাবা মজিবুর রহমান। বাবার কথা মনে করে মূর্ছা যাচ্ছে মেয়ে লামিয়া সহ স্বজনরা। লামিয়াদের পরিবারের মতো এমন আহাজারি চলছে বরগুনার পাথরঘাটার 39টি জেলে পরিবারে। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে সাগরে মাছ শিকারে গিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে দুটি ট্রলার সহ নিখোঁজ 31 জেলে। এছাড়া অন্য আরেকটি ট্রলার ডুবির ঘটনায় 4 জেলেকে উদ্ধার করা হলেও এখনও সন্ধান মেলেনি 8 জেলের। রাত্র 3টের সময় খবর আছে যে আমরা চারজন লোক মহিপুর উঠছি, কক্সবাজারে বলি মহিপুর উড়ে দিকে আমার বোট ডুবে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের লোক ছিল যেই আপনার 12 জন, ওখান থেকে 4 জন যেই আপনার পাওয়া গেছে, খোঁজ পাওয়া গেছে, আর 8 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ জেলেদের সন্ধানে সাগরে দুটি ট্রলার পাঠিয়েছে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। উদ্ধার অভিযানে রয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এখানে 12 জন ছিল, 4 জন ফেরত আসছে, আর বাকি দুইটি ট্রলার, একটা হলো এলাহি ভরসা আর একটা হলো তামান্না, এই দুইটা বোটের 31 জন জেলে সহ এখন নিখোঁজ আছে। নিখোঁজ ট্রলার দুটির মধ্যে FB এলাহি ভরসা নামের ট্রলারে 17 জন এবং FB তামান্না নামের ট্রলারে 14 জন জেলে ছিলেন। সোহেল হাফিজ, NTV নিউজ, বরগুনা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?